আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে, এইচপি ব্র্যান্ডের, এবং এটির মডেলটি হচ্ছে DPS-300AB। এটির মূল মডেলটি তো, এটার সমস্যাটা কি সেটা আমরা দেখবো, সাথে সাথে সমাধান অবশ্যই দেখবো। আর সেই বিষয়গুলো দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে, এর আমরা সিরিজে পাওয়ার দেবো অবশ্যই। আর আমাদের হাতে যেটা আছে এটা হলো পাওয়ার চেকার, এটাতে সুইচিং হয়, ভোল্টেজগুলো দেখা যায়। তো এখানে কিন্তু নো পাওয়ার, কোনো সিগন্যালই নেই, তার মানে আমাদের এই পাওয়ার সেকশনে যে মূল জায়গা প্রাইমারিতে সমস্যা সম্ভবত। আর এই পাওয়ার সাপ্লাইটি মূলত হলো একটি 24 পিনের পাওয়ার সাপ্লাই। যদিও আমরা 24 পিন 20 পিন পাওয়ার সাপ্লাইগুলো কাজ করি না, কিন্তু এটা ব্র্যান্ডের কারণে আমরা কাজ করতেছি। তো চলুন আসলে সমস্যাগুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। আর অবশ্যই বিস্তারিত দেখতে হলে আপনাদের সঙ্গে থাকতে হবে। আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটা আমরা ভোল্টেজগুলো মাপবো। ভোল্টেজ মাপলে আমাদের রেজাল্ট চলে আসবে যে আসলে কী ঘটনা ঘটছে বা কী আসলে বিষয়। তো আমরা সর্বপ্রথম আবার ওই সি কর্ডটি লাগিয়ে নেব, এগুলো দেওয়া। তো চলুন আমরা আগে দেখে নিই এসিতে পাওয়ার আছে কি না। আমরা এই যে চলে যাবো আমাদের ডায়োডে, দেখুন আমাদের এখানে ভোল্টেজ আছে, তার মানে আমাদের এসি কেবেলের কোনো ঝামেলা নেই, ফিউজ জনিত কোনো সমস্যা নেই। তারপরে যেহেতু আমাদের ডায়োডটা আছে, আমরা চলে যাবো আড়াইশোতে, আমরা দেখবো সে ডিসি আমাদের ক্যাপাসিটারে ভোল্টেজ আছে কি না, সেটা দেখতে হলে আমাদের যেতে হবে এখানে। দেখুন এখানেও ভোল্টেজ আছে, তো এই জায়গাটিতে আমাদের ভোল্টেজ আছে। এরপর আমাদের এই আইসি ক্যাপাসিটার থেকে ভোল্টেজ যাচ্ছে হচ্ছে আমাদের এই যে পাওয়ার আইসি যেটা আছে এই লেগে। তো এখানে কিন্তু ভোল্টেজ কিছুটা আছে, আবার কিছুটা নাই, এত কম হবে না ভোল্টেজ, ঠিক আছে, এখানে এত কম ভোল্ট হবে না। এখানে 150 ভোল্ট শো করতেছে, কিন্তু আসলে 150 ভোল্ট হবে না, এখানে আরও বেশি ভোল্ট হবে, কারণ এখানে একটা 0.1 ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা কিন্তু প্রাইমারিতে যে মূল বিষয়টা আছে সেটা হলো যে এসি ডিসি হয়েছে, আমাদের যে ক্যাপাসিটার হয়ে চলে আসে ডিসিতে, ডিসি থেকে আবার সাপ্লাই আমাদের যে মেইন আইসি যেটা পাওয়ার আইসি বলি আমরা সেখানে চলে আসে, বাট এখানে ভোল্টেজ কম। তো সেটা কম কেন সেটা দেখবো, পাওয়ারটি খুলে নিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে ওই জায়গাটিতে আসলে আমাদের কী আইসি ব্যবহার করা হয়েছে এবং ওইখানে কী রেজিস্ট্যান্স আছে। আপনারা যদি একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে ওইখানে যে রেজিস্ট্যান্সটি দেখিয়েছিলাম আমরা, সেই রেজিস্ট্যান্সটি হলো পোড়া, ওই যে রেজিস্ট্যান্সটি হলো পোড়া, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেয়েছেন, আর যদি না পান তাহলে খুলে দেখানো লাগবে। তো চলুন আমরা কথা না বাড়াই, আগে রেজিস্ট্যান্সটি খুলে নিই, এরপরে বিস্তারিত আলাপ করব। আর রেজিস্ট্যান্সের সাথে আরও কিছু খারাপ থাকে সেটাও আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন রেজিস্ট্যান্সটি খুলে নিয়ে আসি, এই দেখুন আপনারা রেজিস্ট্যান্সটি পোড়া। তো স্বাভাবিকভাবে এই রেজিস্ট্যান্সটি পুড়লে আমাদের এই যে পাওয়ার আইসিটি আছে, মানে পাওয়ারের যে আইসিটি আছে, তো এই আইসিটিও খারাপ হয়। যেহেতু আমাদের ওই রেজিস্ট্যান্সটিও পোড়া, এই রেজিস্ট্যান্স পড়লে স্বাভাবিকভাবে আমাদের এই আইসিটি খারাপ হয়, যার কারণে আমরা এখন করব কি যে এই রেজিস্ট্যান্স পাশাপাশি আমাদের এই আইসিটি চেঞ্জ করে নেবে একবারে, তাহলে আমাদের সহজ হয়ে যাবে, আশা করি এটি লাগালেই হয়ে যাবে। তো আমরা একটি আইসি পাশাপাশি একটি রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আমরা এই আইসিটি এবং এই রেজিস্ট্যান্সটি এখানে এখন ব্যবহার করব। তো চলুন এটি লাগাই নিই, তারপরে দেখি যে আসলে আমাদের পাওয়ার সাপ্লাইটি কমপ্লিট হয় কি না। আর সেটা করতে হলে কী করতে হবে, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন, আমরা এখন চেক করবো, আর চেক
এখন আমাদের এটা পরিষ্কার করে নিতে হবে, আর আমরা অবশ্যই থিনার অথবা অকটেন দিয়ে ভালো করে পরিষ্কার নিব করে নিব, যাতে করে এখানে কোনো শর্ট না থাকে। অনেক সময় আইসি সোল্ডারিং করার সময় শর্ট হয়ে যায়, সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তো এটা করার পরে আমরা দেখে নিব যার কোনো সমস্যা আছে কি না, দেখা যায় কি না। তো এখানে আমি আর কোনো সমস্যা পাইনি, তো চলুন আমরা এখন চেক করি। আর আমাদের এখানে পাওয়ার সাপ্লাইতে তো অবশ্যই পাওয়ার চেকার লাগানো, আমরা সিরিজে পাওয়ার দিব। বিসমিল্লাহ, দেখুন আমাদের পাওয়ার সাপ্লাইতে পাওয়ার সাপ্লাই চেকারে পাওয়ার সব কিছু চলে আসে। পাশাপাশি ওই দেখুন আমাদের ফ্যান, ফ্যান যদি ভালো করে দেখতে চান তাহলে আরও দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে। পাশাপাশি আমাদের এখানে যে ভোল্টেজ চেকার আছে, যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজ চেকার করি সেইখানে ভোল্টেজগুলো আছে, তবে কিছু ভোল্টেজ মিসিং আছে। কেন আছে সেটা দেখতে চাইলে আমরা যেখানে নাড়া দিলেই চলে আসবে, কারণ এই চেকারটি অনেক বয়স হয়ে গেছে, এই জন্য এই সমস্যা। তো আশা করব আমাদের এই পাওয়ার সাপ্লাই যে রিপেয়ারগুলো দেখালাম আমরা, সেটা শুধুমাত্র কী সমস্যা পেলাম আমরা, হচ্ছে এই যে আমাদের রেজিস্ট্যান্স আর এবং একটি পাওয়ার আইসি, এই দুইটা জিনিসই খারাপ ছিল। কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ফিজিক্যালি কোনো পোড়া পাইনি, পেয়েছি এই যে রেজিস্ট্যান্সটি। কিন্তু রেজিস্ট্যান্স পোড়া হলে সাধারণত এই আইসিটিও খারাপ হওয়ার সম্ভাবনা 99% থাকে। তো সেইখান থেকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সরাসরি আইসিটি চেঞ্জ করে দিলাম। অনেকে হয়তো এই আইসি রেজিস্ট্যান্স লাগানোর পরে পাওয়ার দিবেন, তারপর সিরিজে থাকলে লোডে চলে যাবে, মানে সিরিজ বাতি জ্বলে যাবে, আবার চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা যেহেতু রেগুলার কাজ করি, সেই কারণবশতই আমরা জানি যে আইসিটি খারাপ থাকবে, এই কারণে একবারে চেঞ্জ করে দিলাম। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দেখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।